দেশে আসলো ভারত থেকে কেনা 50 লাখ অক্সফোর্ডের ভ্যাকসিন। সকাল পৌনে 11টায় এয়ার ইন্ডিয়ার বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে টাকায় কেনা প্রথম ভ্যাকসিনের চালানটি। পরে সেখান থেকে নিয়ে যাওয়া হয় গাজীপুরের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ওয়্যারহাউসে। বিমানবন্দরে বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন জানিয়েছেন, ওয়্যারহাউস থেকে সরকারের ড্রাগ টেস্টিং ল্যাবে পরীক্ষার জন্য নেওয়া হবে টিকাগুলো। এরপর 48 ঘন্টার মধ্যে সেগুলো সরকারের নির্দেশনা অনুযায়ী দেশে বিভিন্ন জেলায় পৌঁছে দেওয়া হবে। ভারত থেকে মোট 3 কোটি ডোজ টিকা নেবে বাংলাদেশ, যা আগামী কয়েকটি ধাপে দেশে নিয়ে আসা হবে। এখান থেকে যতগুলো ব্যাচের ভ্যাকসিন এসেছে সেই প্রত্যেকটা ব্যাচের স্যাম্পল আমরা ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে পাঠাবো টেস্ট করার জন্য। ওখানটায় যদি ওনারা সব ঠিক থাকে তাহলে আমাদেরকে ছাড়পত্র দিবে। ছাড়পত্র দেওয়ার সাথে সাথে আমরা সেই ভ্যাকসিনগুলা 64টা ডিস্ট্রিক্টে সরকার যে সমস্ত জায়গায় পৌঁছাতে বলেছেন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে গিয়ে আমরা পৌঁছে দিয়ে আসবো। দর্শক, গাজীপুরের টঙ্গীতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ওয়্যারহাউসের সামনে রয়েছেন সহকর্মী তরিকুল ইসলাম তারেক। সরাসরি যাচ্ছি তার কাছে খবর জানার জন্য। তারেক, আমাদেরকে জানাবেন কি অবস্থা সেখানে? ভারত থেকে কেনা প্রথম 50 লক্ষ যে ভ্যাকসিন মেক্সিকো ফার্মাসিউটিক্যাল মাধ্যমে যে 50 লক্ষ ভ্যাকসিন কেনা হয়েছে সেই ভ্যাকসিনগুলো 7টি ফ্রিজিং ভ্যানে করে ভ্যাকসিমকোর যে সংরক্ষণাগার রয়েছে সেখানে সংরক্ষণ করা হচ্ছে। একে একে গাড়িগুলো ওয়্যারহাউসের 2 নম্বর ইউনিটে এগুলো এসে সংরক্ষণের জন্য সংরক্ষণ করা হচ্ছে। এখন আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে এই 50 লক্ষ যে 50 হাজার যে ভ্যাকসিন রয়েছে সেই ভ্যাকসিনগুলো এখানে সংরক্ষণ করছে। এবং আমাদের আমরা যদি একটু জানতে চাই যে এখানে আমাদের সাথে রয়েছে আমাদের এখন হচ্ছে আমরা 15 মিলিয়ন ডোজ এট এ টাইম আমরা 150 মিলিয়ন ডোজ এট এ টাইম আমরা ডিজি ডি থেকে অ্যাপ্রুভাল হয়ে যাবে, লট রিলিজের অ্যাপ্রুভাল হওয়ার সাথে সাথে আমরা পাঠানো। ধন্যবাদ। সরকারের কিছু বিধিনিষেধ রয়েছে, সেই বিধিনিষেধের নিয়ম মেনেই তারা এই ডোজগুলো জনসাধারণের জন্য ব্যবহারের জন্য সার্চ করবে। এই ছিল আমার কাছে টঙ্গী থেকে সর্বশেষ। তারেক, ধন্যবাদ আপনাকে।